এবার নজর রাখবো পূজোর খবরের দিকে। ত্রিধারা সম্মিলনী 78তম বর্ষে পদার্পণ করলো। প্রতি বছরের মতো এই বছরও ত্রিধারা প্যান্ডেলে চমক থাকবে বলে জানিয়েছেন পুজো উদ্যোক্তারা। ভালো কাজ দেখার জন্য প্যান্ডেলে যাওয়ার আবেদন জানিয়েছেন পুজো উদ্যোক্তারা। আরজিকর কাণ্ড প্রসঙ্গে ত্রিধারা পুজো কমিটির কালচারাল কনভেনার শুভজিৎ চক্রবর্তী বলেন, কলকাতা একটি নিরাপদ শহর, তারপরেও এই ধরনের ঘটনা নিন্দনীয়, দুর্ভাগ্যজনক। অন্যদের মতো আমরাও ত্রিধারার পক্ষ থেকে প্রতিবাদে থাকব। ত্রিধারার এবারে 78তম বর্ষ। এই বছর অন্যান্য বছরের মতো একটা ত্রিধারাতে বিশাল চমক থাকবে। আপনারা ত্রিধারাতে আসুন, একটা ভালো কাজ দেখার জন্য অবশ্যই ত্রিধারাতে আসুন আপনারা। আচ্ছা, দেশ জুড়ে যেটা চলছে আরজিকল কাণ্ড নিয়ে, সেটা নিয়ে আপনি মানুষকে কী সচেতন করবেন? দেখুন, এটা একটা কলকাতার মতো সেফ শহরে একটা ঘটনা এরকম ঘটে গেছে, খুব দুঃখজনক, নিন্দনীয় ঘটনা। সবাই তার প্রতিবাদ করছে, আমরাও ত্রিধারার তরফ থেকেও সেরকম প্রতিবাদে থাকবো। কিন্তু উৎসবটা উৎসবের মতোই যাতে হয়, মানুষ আনন্দ করে, অনেক মানুষের রুটি রোজগার এই উৎসবের মধ্যে জড়িয়ে আছে, তারাও আনন্দ করুক, তাদের পরিবারগুলো খেয়ে বেঁচে থাকুক।